সোহেল এন্টারপ্রাইজ, আমতলা কলেজ রোড, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 9609305043। আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির নতুন মোবাইল সেট, হেডফোন, স্মার্ট ওয়াচ, ইয়ারপডস, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ব্লুটুথ স্পিকার, মোবাইল চার্জার, মোবাইল স্ট্যান্ড এবং পাওয়ার ব্যাংক। অথোরাইজড ডিলার জিও। এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সমস্ত কোম্পানির খারাপ মোবাইল সারানো হয়। নমস্কার, আমি স্ক্যাপ্তা বেবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার কেদারচাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতে, যেখানে চলছে উপপ্রধান আবুজার শেখের বিরুদ্ধে অনাস্থার ভোটাভুটি। আমরা দেখে নেব সেই ছবি, কথা বলে নেব এখানকার মানুষের সঙ্গে। পান ব্যবসায়ী কি লাগছে? আমরা এখন কথা বলে নেব কেদারচাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম রেজা, ওয়াসিম আকরাম রেজার সঙ্গে। আজকে কেদারচাঁদপুর টু পঞ্চায়েতে কি অনুষ্ঠান হচ্ছে বা কি প্রোগ্রাম হচ্ছে সেই বিষয়ে আমরা কথা বলে নেব। আজকে কি হচ্ছে কেদারচাঁদপুর টু গ্রাম? আজকে আমাদের কেদারচাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতে উপপ্রধানের বিরুদ্ধে নিয়ে আসা যে অনাস্থা ছিল তার আজকে ভোটাভুটির ডেট। আজকে সেই ভোটাভুটিটা হচ্ছে। আমরা অনেকদিন আগেই অনাস্থা নিয়ে এসেছিলাম। বিডিও সাহেব তিনি তার মতো করে আইনত যেটা আছে সেই মতো আজকে ডেটটা দিয়েছিল, তার অনাস্থার ডেট আজকে। কি কারণে উপপ্রধানকে সরানোর আপনাদের চেষ্টা চলছে? কারণ হচ্ছে বিগত বিধানসভা ভোটে সে গোপন আতাত করে কংগ্রেসের সঙ্গে, আমাদের তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য এই অঞ্চলে সে হাত মিলিয়েছিল, সেটা সকলেই মোটামুটি জানে। সে ওপেন হয়নি কিন্তু গোপনে করেছে, যার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে আমরা কখনোই ওকে মেনে নিতে পারিনি এই বিষয়টা নিয়ে, যার জন্য ওকে অনাস্থা নিয়ে আসতে। আমরা দেখেছি এর আগে যখন প্রধানের বিরুদ্ধে আপনারা বিভিন্ন প্রোগ্রাম করছিলেন সেই সময় উপপ্রধান কিন্তু আপনাদের পক্ষে ছিল দেখেছি। হঠাৎ কী এমন হলো যে তাকে সরাতে? হঠাৎ এমনই হঠাৎ কিছু হয়নি, আগের থেকে আমরা বুঝতে পেরেছি, দেখেছি তার ব্যবহার, তার যে চলাফেরা পার্টির বিরুদ্ধে, অথচ আমাদের সঙ্গে থাকতো তিনি, কিন্তু তার যে ব্যবহারটা আমাদের আমরা পেয়েছি দলের বিরুদ্ধে গোপনে, তার জন্য প্রধানের যে দুর্নীতি ছিল তার সঙ্গে জড়িত ছিল, 22 লক্ষ টাকা একটা টাকা নষ্ট করেছে জনগণের পয়সা, সরকারি টাকা, সেখানেও ও যুক্ত আছে, যার ফলে তার বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে আসতে বাধ্য হয়েছি জনগণের স্বার্থে। এই অনাস্থার আগে ওনাকে কি সতর্কতা করা হয়েছিল বা আলোচনা করেছিলেন ওনার সাথে? হ্যাঁ অবশ্যই, আমরা সতর্ক করেছি, দলকে জানিয়েছি লিখিতভাবে, ওনাকে বলেছি যে আপনারা আপনি এই ধরনের কাজ করবেন না, আমাদের মেম্বাররা জানিয়েছে, আমরা দলের তরফ থেকে জানিয়েছি, কোনো রকম কর্ণপাত করেনি, হয়তো বা কোনো কিছুর একটা টাকা পয়সা বা কোনো কিছুর একটা আশায় তিনি আমাদের বিরুদ্ধে ভোটটা করেছিল। এরপরে উপপ্রধানের জায়গায় কাকে বসাতে চাইছেন? আমরা দল সেটা আছে, আমাদের তৃণমূল কংগ্রেস ব্লক নেতৃত্ব আছে, আমাদের সমস্ত নেতৃত্ব অঞ্চলের আছে, তিনারা মেম্বাররা আছে, তিনারা ভাববেন ভেবে কাকে বসালে আমাদের দলের শ্রীবৃদ্ধি এবং এলাকার উন্নয়ন আমরা যেন অব্যাহত রাখতে পারি, তার জন্য আমার সমস্ত পরিকল্পনা করে আমরা করব। ধন্যবাদ। আমরা তখন কথা বললাম তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আকরাম রেজার সঙ্গে। আমরা কথা বলে নেব আরেকজন নেতার সঙ্গে, আনোয়ার মণ্ডলের সঙ্গে। আজকে কি এখানে হচ্ছে একটু বলবেন? আজকে আমরা আমাদের যে অঞ্চলের উপপ্রধান আবুজাহের শেখ তার বিরুদ্ধে একটা অনাস্থা প্রক্রিয়া নিয়ে এসেছিলাম, তার আজকে ভোটাভুটির দিন, বিডিও সাহেব আজকে ডেটটা দিয়েছেন। আজকে আমাদের যে সাতজন মেম্বার যারা অনাস্থা নিয়ে এসেছিল তারা হাজির হয়েছে, কিন্তু বিরোধী পক্ষের বা প্রধান উপপ্রধানের পক্ষে যারা আছেন সেই মেম্বাররা কিন্তু হাজির হয়নি। আমাদের বিডিও অফিসের স্টাফরা এসেছেন, তারা তাদের মতো প্রক্রিয়া করে এই গঠন মানে এটা সম্পন্ন করবেন তলবি সভাটা। আজ উপপ্রধানের অপসারণ ছিল, উপপ্রধানের বিরুদ্ধে অপসারণ ছিল, কেতনপুর টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ছিল। আবুজাহের খান এসে আবুজাহের শেখ কি কারণে অনাস্থা? অনাস্থা উনি দুর্নীতি করেছেন বলে তার জন্য অনাস্থা আনা হয়েছে। হ্যাঁ, যেমন প্রধানের সঙ্গে মিশে গিয়ে প্রধানের সঙ্গে সবকিছু দুর্নীতি করেছেন, হ্যাঁ কংগ্রেসে ভোট করেছেন। এখানে মোট সদস্য কত? 13 জন। আপনাদের পক্ষে কতজন রয়েছে? আমাদের পক্ষে 7 জন রয়েছেন। সাতজনে কি টিএমসি? হ্যাঁ টিএমসি।
একজন একজন নির্দলীয় আছেন। ওনাদের পক্ষে কতজন? ছজন। তারা কোন দলে? তারা কংগ্রেসের তিনটা আর তৃণমূলের তিনটা, টিএমসির তিনটা। এরপর যদি প্রধান উপপ্রধান গঠন হয় তাহলে কাকে করবো ভাবছেন না? এখন আমাদের ঠিক হয়নি, দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা কাজ করবো। আপনার নাম? অভিজিৎ মণ্ডল। বাড়ি হবো না। নিউ আমতলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা কলেজ রোড, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 9775038565 অথবা 9732635863। এখানে অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সমস্ত রোগের সুচিকিৎসা এবং অভিজ্ঞ সার্জন ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা যত্ন সহকারে সমস্ত রোগের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়। 24 ঘন্টা এসি অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা আছে। বাংলার সেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন নিয়মিত বসছেন আমাদের চেম্বার। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।